সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব রেজিস্ট্রি অফিসে চলছে দলিল লেখকদের কলম বিরতি। গত 11 এপ্রিল সকালে জাহাঙ্গীর তালুকদার নামের এক জ্যেষ্ঠ দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উল্লাপাড়া দলিল লেখক সমিতি অনির্দিষ্টকালের জন্য এক কলম বিরতি পালনের ঘোষণা দেন। অজ্ঞাত সন্ত্রাসী হামলায় দলিল লেখক জাহাঙ্গীর তালুকদার গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। এদিকে জমি নিবন্ধন কাজ বন্ধ থাকায় সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জমি কেনা বেচার জন্য লোকজন সীমাহীন কষ্ট ভোগ করেছেন। এদিকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের কাজ বন্ধ থাকায় গত 1 সপ্তাহ ধরে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 70 লক্ষ টাকা। এ বিষয়ে উল্লাপাড়া দলিল লেখক আনোয়ার হোসেন জানান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার চিকিৎসার কাজে সহায়তা করার জন্য আহত জাহাঙ্গীর আলমকে নিয়ে ঢাকাতে আসেন। সে সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুঠোফোনে এ বিষয়ে উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার জানান, উল্লাপাড়া উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিরা দলিল লেখক জাহাঙ্গীর তালুকদারের উপর সন্ত্রাসী হামলার উপযুক্ত বিচার দেওয়ার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা কলম বিরতি চালিয়ে যাবেন বলে জানান। এ বিষয়ে উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার দেলোয়ার হোসেন খন্দকার জানান, সপ্তাহে মঙ্গল ও বুধবার 2 দিন তিনি উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন করেন। গত 1 সপ্তাহ যাবত এই অফিসে দলিল লেখকদের কলম বিরতির কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে বিষয়টি সমাধান না হলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সরকারের উৎস কর, স্থানীয় কর, স্ট্যাম্প সহ আনুষঙ্গিক রাজস্ব মিলে প্রায় 70 লক্ষ টাকা আদায় থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে রেজিস্ট্রারি কাজ বন্ধ আছে, এটা হলো দলিল লেখক সমিতি দিয়ে কলম বৃদ্ধি করছে, সেজন্য রেজিস্ট্রারি কাজটা বন্ধ আছে। উপজেলা দলিল লেখক সমিতির জাহাঙ্গীর আলম তালুকদারকে রাস্তায় সন্ত্রাসীরা তাকে মারপিট ও জখম করছে এবং হাত পাও ভেঙে গেছে। উনি এখন চিকিৎসার জন্যে ঢাকা হাসপাতালে আছে। যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কোনো আশ্বাস দেয় তাহলে আমরা কলম বিরতি তুলে নেব। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।